বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ জগন্নাথপুর উপজেলার এরালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনে মঙ্গলবার পূর্ব লনের হোয়াইট চ্যাপেলের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী সংগঠনের সভাপতি আবুল খায়ের সভাপতিতে ও সাধারণ সম্পাদক এম এ জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রূপা মাহবুব হোসেন আব্দুর রশিদ সিরাজুল ইসলাম আব্দুল খায়ের এম এ জাকির মুহিত মিয়া আব্দুল আওয়াল, বাদশাহ মিয়া ও মাসুক মিয়া প্রমুখ বক্তারা বিদ্যালয়ের উন্নয়ন নিয়ে আলোচনা করেন স্কুলের গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি ও কারিগরি শিক্ষার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তারা সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ ট্রাস্টবৃন্দের একটি অংশে উদ্যোগে ঈদ পুনর্মিলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আমান উদ্দিন পরিচালনা করেন আব্দুল বাসির আলোচনায় অংশগ্রহণ করেন মাসুক উদ্দিন আলতাফ হোসেন এম আর চৌধুরী রুহুল ইকবাল হোসেন আমিনুল হক জিলু আমিনুল ইসলাম রাবেল আনোয়ারুল ইসলাম নাহিন মাহমুদ শমসুল হক শাহরিয়ার আহমেদ সুমন এনাম উদ্দিন নুনু মিয়া মারুফ আহমেদ শহীদুর রহমান ও সিদ্দিকুর রহমান প্রমুখ রোববার অনুষ্ঠিত হল ইউকে চ্যারিটি সংস্থা জমজম চ্যারিটেবল ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দু সর্বমোট এক লাখ আশি হাজার পাউন্ড খরচের হিসাব প্রদান করেন ট্রাস্টের ট্রাজার মোস্তাক আহমেদ চৌধুরী জমজমের প্রতিষ্ঠাতা উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আগত অতিথিরা জমজম চ্যারিটেবল ট্রাস্টের শতভাগ ডোনেশন পলিসির প্রশংসা করে বলেন এর মাধ্যমে দাতা এবং গ্রহিতা সবচাইতে বেশি উপকৃত হয় এবং দানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় জমজম চ্যারিটেবল ইউকে চ্যারিটি সংস্থা ট্রাস্টের এবং বাংলাদেশে এনজিও বোরো উভয় জায়গায় রেজিস্ট্রেশন থাকায় এর বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে পূর্ণতা পেয়েছে আব্দুল চৌধুরী বলেন জমজম চ্যারিটেবল ট্রাস্টের প্রতিটি ব্যয়ের খাত দক্ষ মানবশক্তি তৈরি এবং টেকসই উন্নয়নকে লক্ষ্য করে নির্ধারণ করা নবীগঞ্জের ট্যারে ইউনিয়নের ঘরে ঘরে গ্যাসের সংযোগ দেওয়ার দাবি বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাজ্যস্থ বাসীর উদ্যোগে মঙ্গলবার আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হল কভেন্ট্রি শাহজালাল মসজিদ মিলনায়তনে আমাদের মিডল্যান্ড প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান জানান যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা বিপুল সংখ্যক নবীগঞ্জ প্রবাসীদের সমাগম ঘটে সভায় ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলনে যুক্তরাজ্য কমিটির যুগ্ম আহ্বায়ক তমিম চৌধুরী ও সচিব কবি কুতুব আফতাবের যৌথ পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক সাংবাদিক নাসির উদ্দিন শ্যামল নবীগঞ্জবাসীকে বঞ্চিত করে নবীগঞ্জের গ্যাস দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করাকে দুঃখজনক অভিহিত করে সভায় বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ ছোটন অনুরুদ্দিন জাহিদ শামীম আহমেদ মঈন হাবিবুর রহমান বেলায়েত শাহ আবিদ আলী খারুল হোসেন প্রমুখ পরে যুক্তরাজ্যের সিনিয়র নবীগঞ্জ প্রবাসীদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করে গৃহীত হয় এবার সিলেটের সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন সাড়ে চার লাখ ভিক্ষককে পুনর্বাসনের কাজ শুরু হচ্ছে প্রথম ধাপে ঢাকায় এলাকা ভিত্তিক ভিক্ষুক মুক্ত করা হবে পরবর্তীতে সারা দেশে ভিক্ষাবৃত্তি বন্ধ করার মহ পরিকল্পনা রয়েছে আমাদের মৌলভীবাজার প্রতিনিধি এম এ সালাম জানান মন্ত্রী সোমবার মৌলভীবাজার প্রেস ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নৌসভোজে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রেস ক্লাব সভাপতি এম এ সালামের সভাপতিত্বে আলোচনার সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বসরত আলী মন্ত্রী কন্যা সৈয়দ শারমিন জেলা প্রশাসক কামরুল হাসান প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী সহ সভাপতি আব্দুল হামিদ মাহমুদ প্রমুখ সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ছাত্র হত্যার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক শিক্ষার্থীরা বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কর্মসূচি পালন করেন তারা মানব বন্ধন শেষে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সড়ক লিপে দেয়া হয় জেলা প্রশাসকের কাছে উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদুজ্জামান একুশ জুলাই ল্যাপটপ বিক্রির জন্য খালেদু ভাই জহিরুল ইসলামের সাথে সিলেটের করিমুল্লা মার্কেটে যান সেখান থেকে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা পরে খালেদু ভাইকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও অপহরণের পাঁচ দিন পর হাত কুশিয়ারা নদী থেকে জামানের উদ্ধার করে পুলিশ এই ছিল আমাদের কাছে আজকের ইউরোপের খবর তবে যে আবার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার ইস্যুতে ব্রিটেনের প্রথম মুসলিম নারী মন্ত্রী সাইদা ওয়ার্সির পদত্যাগ লন্ডনের সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী সংবর্ধিত গ্লাসগোতে সম্পন্ন হল কমনওয়েলথ গেমস দু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সর্বশেষ খবর জানতে চ্যানেল আই ইউরোপের সাথেই থাকুন আল্লাহ হাফেজ